হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে নতুন একটি রান্না। রান্না তো কখনো নতুন হয় না, তারপরও একটু ঘুরিয়ে পেঁচিয়ে রান্না করলেই সেটা নতুন হয়ে যায়। তো যেটা রান্না করব সেটা হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে পটেটো অ্যান্ড চিকেন ক্রিস্পি বল। এটা দেখতে যতটা সুন্দর, এটা খেতেও ততটাই মজা। এটা আমি দুইভাবে ভেজে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো কথা না বাড়িয়ে এখন যেটা বলবো সেটা হচ্ছে, চলুন আমরা দেখে আসি এটা আমি কিভাবে রান্না করেছি। এটা সসের সাথে ডুবিয়ে খেতে বিকেলের নাস্তায় খুবই মজা। তো চলুন বন্ধুরা দেখে আসি এটা আমি কিভাবে করেছি। যেহেতু এটা পটেটো ক্রিস্পি বল, তো পটেটো হচ্ছে মূল ইনগ্রিডিয়েন্টস। তো এখানে দেখুন আমি আলু সিদ্ধ তুলে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি চিকেন, মুরগির বুকের মাংস। নিয়ে আমি যেটা করছি সেটা হচ্ছে, এই যে একে পাতলা পাতলা করে আমি এইভাবে লম্বা করে একটু কেটে নিচ্ছি, খুবই পাতলা করে ভিওর, সেটা মনে রাখবেন। যদিও এটা পটেটো ক্রিস্পি বল, কিন্তু আমি এর সাথে আজকে চিকেন দেব, তো সেই জন্য আমি চিকেনটাকে পাতলা করে এভাবে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার চিকেনগুলো কাটা কমপ্লিট। তো এখন আমি এটাকে সিদ্ধর জন্য তুলে দেব। তো যেটা দিতে হবে খুবই সামান্য পরিমাণের লবণ, এর চেয়েও কম, কারণ আমি যখন এই পটেটো ক্রিস্পি বলটা বানাবো তখন ওটাকে অলরেডি আমি লবণ দেবো, আর একটু হলুদ, হলুদটা এই জন্য দিলাম যাতে কালারটা ভালো আসে চিকেনটা দেখতে, যেন আর দিয়ে দিলাম দেখতে যেন খারাপ না লাগে, আর দিয়ে দিলাম একটু বেশি করে পানি। এখন এটাকে আমি সিদ্ধ করে নিব, এর ভেতরে কিন্তু আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই। চিকেনটা আমি চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, এখন এটাকে আমি ঢেকে দেবো। আর এদিকে আমি আলুটা দেখি কী অবস্থা। হ্যাঁ হ্যাঁ, আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। চিকেনটা সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না, কারণ হচ্ছে এটাকে আমি চিকন করে, মানে একদম পাতলা চিকন করে কেটে নিয়েছি। তো এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে পানি ঝরিয়ে একদম শুকনো করে রাখবো। হ্যাঁ, আমার আলু সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে। আলু সিদ্ধ করে এটাকে আমি ছিলে ম্যাশ করে নিয়েছি। এই যে আমার মুরগির মাংস, যেটা আমি কুচি কুচি করে কেটে লবণ এবং হলুদ, হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পর আমি একটু চপ করে নিয়েছি যাতে আলুর সাথে এটা ভালোভাবে ম্যাশ হয়ে যায়। আর বাকি উপকরণগুলো কী কী নিয়েছে মাখাতে মাখাতে বলবো। হ্যাঁ, এখন আমি সব কিছু একসাথে মিশিয়ে নেব। তো আলুর ভেতরে প্রথমে আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমার সিদ্ধ করে রাখা চিকেন। তারপরে দিয়ে দিব কাঁচা মরিচ কুচি, একটু পেঁয়াজ দিব, বেশি পেঁয়াজ এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর দিব হচ্ছে ধনে পাতা, ধনে পাতা। আর তারপরে দিব হচ্ছে একটু হলুদের গুঁড়া, হালকা যেন কালারটা ভালো আসে। তারপরে দিব হচ্ছে এখানে জিরা গুঁড়া, খুবই অল্প। তারপরে এটা হচ্ছে গরম মশলার গুঁড়া দিচ্ছি হাফ চামচ। আর এটা হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচটাকে আমি হালকা করে ভেজে তারপর এটা গুঁড়া করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটা খুবই সাবধানে দিতে হবে যেন বেশি না হয়ে যায়। এখন আমি সব কিছু উপকরণ একসাথে সুন্দর করে মাখিয়ে নেব। হ্যাঁ, এটা আমার মাখানো শেষ। এখন আমি যেটা দিব সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে দিয়ে এটাকে এখন আবার সুন্দর করে এর সাথে মাখিয়ে নিতে হবে। হ্যালো বন্ধুরা, দেখুন এখন আমার এখানে মাখানো শেষ। এখন আমি এটাকে বিভিন্ন শেপ দেবো, যেহেতু এটা পটেটো ক্রিস্পি বল, তো আজকে আমি ভাবছি যে এটা এইভাবে বলের শেপও দেওয়া যাবে। এই যে এখানে আমি বল শেপ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ইচ্ছে করলে এটাকে লম্বা শেপ বা বিভিন্ন ধরনের শেপ দিতে পারেন, যেমন এই যে এভাবেও এই শেপটা দেওয়া যেতে পারে। তো আমি এখন সবগুলো এখানে তৈরি করে নেব। হ্যাঁ, আমার সবগুলো বল তৈরি করা শেষ। এখন আমি এটাতে যেভাবে ভাজবো, মানে যে ব্যাটারে চুবিয়ে এটাকে ভাজবো সেটা তৈরি করব। তো এখানে একটি বাটিতে আমি দেখুন ময়দা নিয়ে নিয়েছি 3-4 চামচ, আর তার সাথে নিয়ে নিব এটা কর্নফ্লাওয়ার অল্প একটু। এটা একসাথে এরকম করে সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে পানি দিয়ে এটাকে একটা ঘন, না ঠিক আপনারা যেভাবে মানে এই জিনিসটাকে চুবালে জিনিসটা যেন পুরোপুরি সুন্দর একদম পেস্টের মতো হয়ে যায় সেই টাইপের করে এটাকে আমি এখন এটাকে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন ব্যাটারটার ঘনত্বটা ঠিক এরকম হবে, আমি একটু ঢেলে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝবেন, একদম পানি পানি হবে না, একটু ঘন টাইপের হবে। হ্যাঁ, এখন আমি যেটা করব, এটা 2 মিনিটস নুডলস আমি নিয়ে নিয়েছি, যে কোনো 2 মিনিটস নুডলস হলেই হবে। তো এটাকে প্রথমে এভাবে আমি এভাবে ভেঙে নেব, প্যাকেটের ভেতরেই ভাঙতে হবে, তা না হলে যদি অন্য জায়গায় ভাঙা হয়
তাহলে জিনিসটা ছড়িয়ে যাবে। ভেঙে এটাকে আমি এভাবে এভাবে গুঁড়ো করে নেব। হ্যাঁ দেখুন নুডলসটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, এখন এটাকে আমি একটি পাত্রে ঢেলে নেব। হ্যাঁ বন্ধুরা সব কিছু আমি রেডি করে নিয়েছি। আমি চুলায় দেখুন একটু কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে। এটা অতিরিক্ত ফুল আঁচে ভাজা যাবে না, একটু মিডিয়াম আঁচে এটাকে ভাজতে হবে। এখন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজটা করতে হবে। প্রথমে একটি বল এখান থেকে এভাবে নিতে হবে, নিয়ে এই ব্যাটারটার ভেতরে এরকম চুবিয়ে নিতে হবে। নেওয়ার পর এখান থেকে তুলে আমরা যে নুডলসটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা সুন্দর করে এর সাথে এভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এটাকে এরকম করে একটু চেপে দিতে হবে যাতে নুডলসগুলো এখানে যে আলু আছে এবং আলুর যে ইয়াটার ভেতরে যেন সুন্দর করে একদম ইয়ে হয়ে যায়, সেট হয়ে যায়। এভাবে এভাবে এই যে দেখুন এভাবে আমি সবগুলোকে একটু করে নেব। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি, বলগুলোকে এইখানে ব্যাটারের ভেতরে চুবিয়ে সম্পূর্ণটা যখন এরকম হয়ে যাবে তখন নুডলসের গুঁড়ার ভেতরে এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নুডলসটা দিয়ে যখন এটা সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যাবে মেখে তখন একটু চেপে চেপে নুডলসগুলোকে এর সাথে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর বল হয়েছে। এই বলগুলো আমি একে একে এইভাবে তৈরি করে নিব, তারপরে আমি ভাজব। একে একে সবগুলো পটেটো চিকেন বল আমি তৈরি করে নিয়েছি, দেখুন নুডলসের প্রলেপটার সাথে কেমন করে এসেছে। এখন আমি এটাকে তেলে ছেড়ে দেব, সবগুলো আস্তে আস্তে এইভাবে এটা মিডিয়াম আঁচে সুন্দর করে এখন আমি এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। আরেকটি কথা বলবো, এখানে যেহেতু আলুটাও সিদ্ধ করা চিকেনটাও সিদ্ধ করা, অতএব কোনো টেনশন নেই যে ভেতরে কোনো কাঁচা থাকার ভয় বা কিছুই কিন্তু নেই। আপনি মিডিয়াম আঁচে সুন্দর করে আপনার ইচ্ছা মতো একটু ব্রাউন কালার, কেউ যদি একটু হালকা খেতে চান হালকা করে ভেজে নেবেন। তা একে একে আমি এগুলো ভেজে নিচ্ছি, দেখুন এটির ব্রাউন কালার আসতে শুরু হয়েছে, আর একটু ব্রাউন হলেই আমরা এটাকে নামিয়ে নিব। হ্যাঁ দেখুন আমার চিকেন বলগুলো একদম রেডি হয়ে গেছে, এখন এটাকে আমি সুন্দর করে এভাবে তেল ঝরিয়ে ওয়াও অনেক সুন্দর কালার এসেছে এখানে আমি ঢেলে নেব। এখন আমি বাকিগুলোও ভেজে নেব, আমি বাকি বলগুলো ভেজে নিচ্ছি একইভাবে। আমার বাকিগুলোও ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো যে তেল ঝরিয়ে এগুলো তুলে নিলাম। এখন আমি আরেকটি জিনিস দেখাবো, সেটা হচ্ছে নুডলস বা অন্য কিছু যদি নাও থাকে, বাসায় যদি ডিম থাকে এইভাবে একটি ডিম একটু হালকা লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে আমি দুই একটা আলাদা সেটার ভেতরেও আপনি চুবিয়ে এটা ভেজে নিতে পারবেন। এমন নয় যে আমি যেভাবে করেছি সেভাবেই আপনাকে করতে হবে, দেখুন এইভাবেও আপনারা এটাকে ভাজতে পারবেন। ওইভাবে ডিমের ভেতরে যদি আপনি একটু ময়দা মিশিয়ে দেন, ময়দাটা অবশ্যই আগে সেটাকে পানি দিয়ে একটু মিশিয়ে দেন তাও হবে, এটা কিন্তু এভাবেও ভাজা যায়। হ্যাঁ বন্ধুরা আমার ভাজা কমপ্লিট, দেখুন আমি দুই রকম করে ভেজে নিয়েছি, যেরকম করেই এটা ভাজেন না কেন খান না কেন অনেক মজা। এখানে আমি সস দিয়ে নিয়েছি, বিকেলের নাস্তায় বা এমনি অথবা ভাতের সাথেও এটা খেতে অনেক মজা। তো আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর হচ্ছে এই তো আজ এ পর্যন্তই, অন্য দিন আবার অন্য কোনো রান্না নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।